প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাই। ধন্যবাদ জান্নাত, রাজিমা, ইমতিয়াজ, রাসেল এবং অন্যান্যরা। তো আছে যে প্রোগ্রামিং ডিজাইন চ্যাপ্টারটা, আজকে যে আলোচনাটা সেটা সাজিয়েছি আমি দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। আরো কেউ যা করছে মনে হয়, আজকে আমরা এটা লেকচার নাম্বার 2 হবে প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে। আজকে হাই লেভেল কয়েকটা ভাষা নিয়ে আলোচনা করব। সেই হাই লেভেল ভাষার কিছু বিষয়, বেসিক বিষয় আমাদের জানতে হবে। এটা আমাদের পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে এবং এবং পরীক্ষায় যে এমসিকিউ পদ্ধতি যে পরীক্ষা হয় সেখানেও এটা বেশ কাজ দেবে। কারণ এখন যেই পদ্ধতিতে আমরা আছি, এরপরে আলোচনা করবো অনুগত প্রোগ্রাম। তো আমাদের একটা জিনিস তোমরা মনে রাখবা যে এখন থেকে কিন্তু আমাদের এমসিকিউর প্রতি বেশ জোরালো জোর দিতে হবে। হ্যাঁ, কারণ কি, যেহেতু অনলাইন পদ্ধতি এই যে সিস্টেমটা চালু হয়েছে, সেটা যদি আরো দীর্ঘ সময় ধরে থেকে যায় তাহলে হয়তো, আমি বেশ কিছু কলেজে দেখেছি এবং যে শিক্ষা মন্ত্রণালয়ে যে আন্তঃ বোর্ড মিটিং হয় সেখানেও কিন্তু এটা আলোচনা হয়েছে যে পরীক্ষাটা কিভাবে নেওয়া যায়। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার চেয়ে কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রতি বেশ মনোযোগ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বেশ কিছু কলেজে কিন্তু, এই যেমন তোমরা দ্বাদশ শ্রেণীর এখন ক্লাস করছো, বেশ কিছু কলেজে কিন্তু একাদশের ফাইনাল পরীক্ষা হয়েছে এমসিকিউ পদ্ধতিতে। তো সেজন্য আমি বলবো যে তোমরা এই বিষয়গুলো একটা বেশ গুরুত্ব দিবা, তোমাদের বইয়ের প্রতিটা অংশ পড়তে হবে এমসিকিউতে ভালো করার জন্য। তো আমি আছি মোহাম্মদ ইমরান, সহকারী অধ্যাপক, সরকারি গভর্নমেন্ট কলেজ। আমরা মূল আলোচনায় যাই। আমরা হাই লেভেল ভাষার যে কয়টা ভাষা আমরা জানি, অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো ভাষা। তো তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, ফোরট্রান ও অ্যালগোল, পাইথন, এগুলো বিভিন্ন ভাষা। তো প্রথমে যে ভাষাটা আমাদের সবার সামনে আসে, বেশ গুরুত্ব সহকারে আসে, অন্যান্য ভাষাও ছিল কিন্তু সবচেয়ে গুরুত্ব পেয়েছে সি ভাষাটা। এটা 1970 সালে ডেনিস রিচি প্রথম সি ভাষা তৈরি করেন। মূলত ইনি বেল ল্যাবরেটরিতে কর্মরত থাকা অবস্থায় এই ভাষাটা দিয়ে কাজ করেন। এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা এবং এই ভাষাটা দিয়ে সকল ধরনের কাজ করা যায়, তাই এটাকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষাও বলে। তো এই ভাষাটা 1970 সালে প্রথম ডেনিস রিচি আবিষ্কার করলো, প্রথম প্রকাশ করলো, এটি কিন্তু জনসম্মুখে সবার সামনে আসেনি। 1978 সাল পর্যন্ত বেল ল্যাবরেটরিতে ইন্টারনালি এই ভাষাটা ব্যবহার করত। 1978 সালে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীতে তো সি ভাষায় যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে যে কম্পিউটারগুলো ব্যবহার করি, আমাদের কম্পিউটারে আমরা তো যেই প্রোগ্রামগুলো মানুষ বা প্রোগ্রামরা সহজে বুঝতে পারে সেগুলোকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মূল কম্পিউটারের মেশিন ভাষার সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছিল। তো সেই সমাধানের জন্য 1978
80 সালের দিকে বিয়ারনে স্ট্রোপ স্ট্রোপ এটিএমটি বেল ল্যাবরেটরিতে কর্মরত থাকা অবস্থায় উনি এই ভাষাটা উন্নয়ন করেন। উনি মূলত এখানে অবশ্যই একটা শব্দ ভুল হয়েছে, সিমুলা 67, হ্যাঁ সিমুলা 67 এবং সি প্রোগ্রামিং ভাষার সমন্বয়ে এই ভাষাটা তৈরি করেন। এই ভাষাটা তৈরি করার পরবর্তী সময় দেখা যায় যে এটা ওই সময়কার যতগুলো প্রোগ্রামিং ভাষা ছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে, কারণ এই ভাষা দিয়ে অপারেটিং সিস্টেম, সিস্টেম অ্যাপ্লিকেশন, ডিভাইস এমবেডেড যে এনভায়রনমেন্টগুলো আছে, প্রোগ্রামিং, গেমিং, হিসাব নিকাশ, সব ধরনের কাজগুলো করা যাচ্ছে। এবং এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা মেশিন ভাষা এবং উচ্চতর ভাষার দুটার মাঝামাঝি অবস্থায় পড়ছে, এই জন্য এটাকে আমরা অনেক সময় বলি মধ্যম স্তরের ভাষা। এরপরে আসি আমরা ভিজুয়াল বেসিক, এটা মূলত মাইক্রোসফট কর্পোরেশন এই প্রোগ্রামিং ভাষাটা তৈরি করেছিল। মূলত ওদের একটা ভাষা ছিল বেসিক ভাষা, যেটাকে গ্রাফিক্যাল বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছিল, তাদের গ্রাফিক্যাল ইন্টারফেসের উপর ভিত্তি করে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই গ্রাফিক্যালটাকে আরো একটু উন্নত করার জন্য তারা ইভেন ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা হিসেবে এই ভাষাটা একটু উন্নত ভার্সন প্রকাশ করে, যেটাকে বলা হয় ভিজুয়াল বেসিক। এটা হচ্ছে মাইক্রোসফটের কম্পোনেন্ট অবজেক্ট মডেলের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটা সর্বশেষ প্রকাশিত হয়েছিল 1998 সালে, পরবর্তীতে এটা নিয়ে বেশ কিছু কাজ করা হয়নি, এটার সর্বশেষ ভার্সন ছিল 6.0। তো এই ছিল এটার এই ভাষাটার ইতিহাস। তো 1998 সালের পর থেকে মাইক্রোসফট কর্পোরেশন ভিজুয়াল বেসিকের উপর সেটা গুরুত্ব দেয়নি এবং এই ভাষাটা পিছনে পড়ে গিয়েছে। তো পরবর্তীতে এরপরে যেই ভাষাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে জাভা। জাভা 1990 সালের গোড়ার দিকে সান মাইক্রোসিস্টেম, 1990 সালের, এটা মনে রাখবো 1990 এর দশকের গোড়ার দিকে সান মাইক্রোসিস্টেম কি প্রতিষ্ঠান, সান মাইক্রোসিস্টেম, তারা মূলত প্রোগ্রামিং ভাষাটাকে কত সংক্ষিপ্ত করা যায় এবং কত সহজে বহন করা যায় তার উপর ভিত্তি করে নতুন একটা ভাষা তৈরি করে, সেটা হচ্ছে জাভা। এবং এটা প্রকাশের পর থেকে এটার এতটা জনপ্রিয়তা বেড়ে যায় যে অন্যান্য সকল ভাষাকে ওই সময় এসে ছাড়িয়ে যায়। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা এবং এটা সব ধরনের কাজ করা যায়, বহনযোগ্য, নিরাপদ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে বিভিন্ন। এখানে এই জাভা প্রোগ্রামিং ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে দেখো একটা কথা লিখেছি, বিভিন্ন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। এই যেমন ধরো আমি যে ল্যাপটপটা ব্যবহার করছি সেই ল্যাপটপে হয়তো হয়তো কি এটা মাইক্রোসফট কর্পোরেশনের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখানে কাজ করছে। আবার ধরো তোমাদের মধ্যে কেউ একজন হয়তো অ্যাপল কর্পোরেশনের কোনো কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করছে, তো অ্যাপল কর্পোরেশনের ডিভাইসে তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলে না, কিন্তু এমন একটা প্রোগ্রাম যদি তৈরি করা হয় যেই প্রোগ্রামটা তুমিও ব্যবহার করতে চাও আমিও ব্যবহার করতে চাই, তাহলে এই যে ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় দুইটা ভিন্ন অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রামিং ভাষায় কিভাবে করবে? এই অন্যান্য সকল প্রোগ্রামিং ভাষা এই সুবিধাটা দিতে পারেনি, কিন্তু জাভা এসে একটা গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে দিয়ে ফেললো। সেটা হচ্ছে কি, বিভিন্ন অপারেটিং সিস্টেম সিস্টেমের মধ্যেও জাভা লিখিত প্রোগ্রাম গুলো সাপোর্ট করে। শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে জাভা ভার্চুয়াল মেশিন বা জাভা রান টাইম এনভায়রনমেন্টকে যুক্ত করে দিলেই জাভায় লিখিত যে কোনো প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা বা সংগঠন বা এটা বাস্তবায়ন করা যেত। এটা হচ্ছে জাভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং জাভা যেহেতু সংক্ষিপ্ত প্রোগ্রামের দিকে মনোযোগ দিয়েছে, এটা বেশ খুব ভালো একটা প্রোগ্রাম। এরপরে আসে ওরাকল। ওরাকল মূলত একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সফটওয়্যার বা প্রোগ্রামিং ভাষা। এটা 1977 সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ এই ওরাকল সফটওয়্যারটা উন্নয়ন করে। এটার মাধ্যমে মূলত
আমরা যে ডেটাবেস রিলেশন গুলো তৈরি করি, সেই ডেটাবেস রিলেশন গুলো তৈরি করার জন্য ওরাকল কাজ করে থাকে। এটা দিয়ে, এটা অন্য পারপাসে খুব বেশি একটা ব্যবহার করা হয় না। তো আরেকটা ভাষা, এটাও বেশ আদিম স্তরের ভাষা, 1950-এর দশকের মাঝামাঝিতে ফোরট্রান ভাষা, ফর্মুলা ট্রান্সলেটর থেকে শব্দটা এসেছে ফোরট্রান। 1950-এর দশকের মাঝামাঝিতে মূলত জন বাকাস এবং অন্যান্যরা যখন IBM কর্পোরেশনে কর্মরত ছিল, সেই সময় তারা একটা ভাষা, উচ্চ স্তরের নির্দেশনামূলক প্রোগ্রামিং ভাষা তৈরি করে প্রকাশ করে, সেটা হচ্ছে ফোরট্রান। তো ফোরট্রানে অনেকগুলো ভার্সন আছে, ফোরট্রান 1, ফোরট্রান 2, ফোরট্রান 3, ফোরট্রান 77, ফোরট্রান 90। তার মধ্যে ফোরট্রান 77 খুবই জনপ্রিয় ছিল। এটাও অনেকটা C++ ভাষার মতোই, এটা অনেকগুলো কাজকে সহজ করে দিচ্ছিল। এর মাধ্যমে অপারেটিং সিস্টেম, তারপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গেমিং, হিসাব নিকাশ, যেটা আমরা অ্যালগো সফটওয়্যার দিয়ে আগে করা হতো, সেখানে নতুন করে যুক্ত হলো ফোরট্রান। ফোরট্রানের মাধ্যমে কিন্তু হিসাব নিকাশগুলো করা যেত। ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের যে সূক্ষ্ম হিসাব নিকাশগুলো আছে, সেটাও ফোরট্রান প্রোগ্রামিং ভাষায় সহায়তা করে দিচ্ছিল। ফোরট্রান প্রোগ্রামিং ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা তোমরা দেখবা যে পরবর্তী সময়ে আমরা যখন প্রোগ্রামিং নিয়ে, প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব, প্রোগ্রাম লেখা নিয়ে আলোচনা করব, সেখানে আমরা অবশ্যই একটা কথা বলবো যে সি ভাষা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ লোয়ার কেস এবং আপার কেস একসাথে ব্যবহার করা যায় না। কিন্তু ফোরট্রানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফোরট্রান কেস সেন্সিটিভ না। ফোরট্রানে আপার কেস লোয়ার কেস ব্যবহার করলে কোনো অসুবিধা তৈরি করতো না। এটা হচ্ছে ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা। তো এরপরে ফোরট্রান 77 এর জনপ্রিয়তার পরে ফোরট্রান 90 আসলো। তো পরবর্তীতে ফোরট্রানের অনেকগুলো ভার্সন তৈরি হয়েছে, তার মধ্যে ভার্সন সর্বশেষ যেটা ভার্সন 3, সেখানে প্রায় 97টি আলাদা আলাদা অক্ষর ছিল। তো এই বিষয়গুলো মনে রাখবো যে ফোরট্রানের সর্বশেষ যে ভার্সন, ফোরট্রান ভার্সন 3, সেখানে কতটা অক্ষর, 97টি অক্ষর আছে ইন্ডিভিজুয়াল অক্ষর প্রোগ্রামিং লেখার জন্য। এরপরে আসি আমরা অ্যালগোর, যেটা মূলত অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, মূলত এটা শুধুমাত্র হিসাব নিকাশ করার জন্য এই ভাষাটা উদ্ভাবন করা হয়। এটা 1998 সালে এটা সর্বজনীন ভাষা হিসেবে সবার সামনে আসে এবং এটা দ্বারা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ গুলো করা হতো। তো এরপরে যেই ভাষাটা এখনো পর্যন্ত বেশ জনপ্রিয়, জনপ্রিয় যে ভাষাটা, সেটা হচ্ছে পাইথন। পাইথন জনপ্রিয় হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এটা কিন্তু একটা ওপেন প্রোগ্রামিং ভাষা, এটা সবার জন্য উন্মুক্ত। সবাই যে যার পাশ থেকে, যে যার অবস্থান থেকে পাইথন ভাষা নিয়ে কাজ করছে এবং পাইথন ভাষার উন্নয়ন করছে। হ্যাঁ, এটা হচ্ছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের নির্দেশনায় এটা কাজ করছে। এটা প্রথম প্রকাশ করেন 1991 সালে গুইডো ভ্যান রোসাম, গুইডো ভ্যান রোসাম প্রথম প্রকাশ করেন। এটার এটার প্রোগ্রামিং ভাষা লেখার ক্ষেত্রে কম্পিউটারকে গুরুত্ব না দিয়ে মূলত প্রোগ্রামারের দিকে বেশি খেয়াল রাখা হয়েছে, যে প্রোগ্রামার যত সহজে এই ভাষাটা লিখতে পারে, এটা ভাষাটা হবে সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত হলেও এটার কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে। আমি আর শুরুতেই বলেছি এটা একটা ওপেন সফটওয়্যার, তো যার ফলে এটার বিধিবদ্ধ বা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকলেও বিভিন্ন জন বিভিন্ন পাশ থেকে কাজ করার কারণে এটার এখনো পর্যন্ত একবারে সঠিক বিধিবদ্ধ নির্দেশনা নিয়ে কোনো প্রোগ্রামিং স্ট্রাকচার এখনো ওরা দাঁড় করাতে পারেনি। কিন্তু তারপরও এটার বিভিন্ন ভার্সন কিন্তু বের হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1994 সালের জানুয়ারিতে পাইথনের একটা ভার্সন বের হয়, 1.0। এটাতে বেশ কিছু বিষয় সংযুক্ত করা হয় এবং এটার বিধিবদ্ধ কিছু ভাষা নিয়ে কাজ করা হয়, এবং তোমরা নিজেরা চাইলেও এই পাইথন ভাষা নিয়ে কাজ করতে পারো। আমার জানা মতে তোমরা নিজেরা যদি চেষ্টা করো, তাহলে দেখবা খুব সহজেই পাইথন ভাষা শিখতে পারবা। এর মধ্যে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবা যে প্রোগ্রামিং হিরো, তোমরা যারা প্রোগ্রামিং নিয়ে, প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করতে চাও, তার
তাদের জন্য বলি যে প্রোগ্রামিং হিরো নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা পাইথন ভাষাটা শেখায় এবং এটা বেশ সহজ সংক্ষিপ্ত কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে। এখানে এখানে যে 1994 সালে যে প্রথম সংস্করণটা বের হয় সেখানে কিছু ফাংশনাল টুলস যুক্ত করা হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ল্যামডা, ম্যাপ, ফিল্টার এবং রিডিউস। এই ফাংশনগুলো আগে ছিল না, এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে। তো এই যে আমরা ভুলেই গেছিলাম যে গুইডো বেন রোসাম, তাহলে উনি প্রথম প্রকাশ করার পরে উনি কি কাজ থেমে দিয়েছেন? না, উনি 1995 সালে ভার্জিনিয়াতে কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ থেকে এই ভাষা নিয়ে বিস্তর কাজ করে গিয়েছেন এবং করেছেন, এবং ওখান থেকে বেশ কিছু সংস্করণ উনি বের করে থাকেন, বের করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1.4, তার এই উল্লেখযোগ্য যে সংস্করণটা সেটা হচ্ছে 1.4 সংস্করণ, এবং এখানে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। তো এই পাইথন এর যে সর্বশেষ যে সংস্করণ আমরা দেখতে পাচ্ছি যে 2.0, এই 2.0 সংস্করণে আরো একটা ভাষার সহায়তা নেওয়া হয়েছে এবং সেই ভাষাটা হচ্ছে হ্যাস্কেল, হ্যাস্কেল প্রোগ্রামিং ভাষা। তো হ্যাস্কেল প্রোগ্রামিং ভাষায় মূলত যোগচিহ্নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু পাইথনে গুরুত্ব দেওয়া হয়েছে বর্ণকে, বর্ণ ভিত্তিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে হ্যাস্কেলের যোগচিহ্ন। কিন্তু পাইথন কিন্তু হ্যাস্কেলেরও সহায়তা নিয়েছে। তো এই যে প্রোগ্রামিং ভাষাগুলো আমরা দেখলাম যে এই হাই লেভেল প্রোগ্রামিং ভাষাগুলো আমাদের বর্তমানে এই ভাষাগুলো কাজ হচ্ছে। এছাড়াও আরো অনেক ভাষা আছে এবং অনেকেই বিভিন্ন ধরনের ভাষা উদ্ভাবন করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি ফিফথ জেনারেশন, পঞ্চম জেনারেশনের ভাষা, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশি সাপোর্ট দেয়, একেবারে ন্যাচারাল ভাষা। আমরা লিখবো না, শুধু বললেই প্রোগ্রামিং ভাষা হয়ে যেতে পারবে বা বললেই কোনো রোবট একটা কাজ করে ফেলবে, এবং ডিভাইসগুলো আর্টিফিশিয়ালি আমরা যেমন অভিজ্ঞতা অর্জন করি সেরকম যেন প্রোগ্রামটাও নিজে নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করে এবং আমাদের নির্দেশিত পথে চলে, সেই ভাষার দিকে আগাচ্ছে। তো এর এই ভাষাগুলো লেখা হলেও এই সবগুলো ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা বলি উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। এই সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রামগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তুমি যত উন্নত ভাষায় লিখে থাকো কেন, এরা সরাসরি কম্পিউটার এই ভাষাগুলো বুঝতে পারে না। এই ভাষাগুলো বুঝতে না পারার পিছনে কারণ হচ্ছে কম্পিউটার শুধু মেশিন ভাষা বুঝতে পারে, শুধু মেশিন ভাষা বুঝতে পারে। আবার মেশিন ভাষার প্রোগ্রামকে আমরা বলি কি অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম, এটা মনে রাখতে হবে। কিন্তু মেশিন ভাষায় বা বাইনারি ডিজিট 0 ও 1 দ্বারা লিখিত প্রোগ্রামকে আমরা কি বলি অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এছাড়া অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা বলবো সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। তো উৎস প্রোগ্রামগুলোকে উৎস প্রোগ্রাম কম্পিউটার বুঝতে পারে না, সেই জন্য আমরা কি করব, উৎস প্রোগ্রামগুলোকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হবে। এই রূপান্তর করার জন্য বেশ কিছু ট্রান্সলেটরের আবির্ভাব ঘটেছে। তো এই ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যারের আবির্ভাব ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 3 ধরনের কম্পাইলার বা অনুবাদক সফটওয়্যার আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কম্পাইলার, 2 নম্বর ইন্টারপ্রেটার এবং 3 নম্বর অ্যাসেম্বলার। যদিও অনুবাদক প্রোগ্রাম হিসেবে সবার আগে এসেছে মূলত অ্যাসেম্বলার, কিন্তু এটা বর্ণনার সুবিধার্থে গুরুত্বের উপর ভিত্তি করে অ্যাসেম্বলারকে 3 নম্বর দেওয়া হয়েছে। মূলত মেশিন ভাষার পরেই তো অ্যাসেম্বলি ভাষা আসে, অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার, ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যার চলে আসে। তো পরবর্তীতে অ্যাসেম্বলারের পরে যে উচ্চ স্তর বা হাই লেভেলের ভাষাগুলো তৈরি হয় সেগুলোর জন্য আমরা 2 ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যার ব্যবহার করি, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো এরপরে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাইলারের একটা ফিগার দেওয়া আছে। এখানে দেখো একটা সি প্রোগ্রামের সোর্স কোড দেওয়া আছে যেটা
আমরা বা প্রোগ্রামার লিখে সেই লেখার পরে সেই লেখাটাকে সরাসরি বাইনারি কোডে রূপান্তর করে, কে করে? কম্পাইলার। কম্পাইলার সেটাকে বাইনারি কোডে রূপান্তর করে। তো বাইনারি কোডে রূপান্তর করার পরে এখানে কিন্তু বেশ কিছু বিষয় থেকে যায়, সেটা হচ্ছে বাইনারি কোডে যখন রূপান্তর করে তখন প্রোগ্রামের ভিতরে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো কিন্তু সে দেখাবে, এবং দেখালে বা কোনো প্রোগ্রামে কোনো প্রয়োজনীয় অংশে যদি কোনো ধরনের নতুন কোনো ডেটা ইনপুট দিতে হয় সেই ইনপুটের অপশন নিতে ইউজারকে এখানে দিয়ে রাখছে, সেই ইনপুটটাকে সে সরাসরি আবার বাইনারি কোডে দেখাবে। এবং এই বাইনারি কোড যখন হয়ে যাবে পুরো ল্যাঙ্গুয়েজটা, তখন এটা এখান থেকে আমরা একটা আউটপুট পাবো। তাহলে কম্পাইলারে যদি আমরা বলি যে সম্পূর্ণ প্রোগ্রাম, সম্পূর্ণ উৎস প্রোগ্রামটাকে যদি একসাথে অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে অনুবাদ করে তাকে আমরা বলবো কম্পাইলার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে, এই এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ কম্পাইলার যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি, কম্পাইলারের ক্ষেত্রে যেটা হয়, প্রোগ্রামটা সম্পূর্ণ প্রোগ্রামটা লেখার পরে এই প্রোগ্রাম লেখার সময় যদি কোনো ধরনের ভুল হয়, কোনো ধরনের কোনো লজিক্যাল এরর হয় বা ম্যাথমেটিক্যাল এরর হয় বা সিনট্যাক্স এরর হয়, কোনো এররকে সে কিন্তু সাথে সাথে দেখাবে না। এবং যখন আমরা এটাকে রান করব, পুরো প্রোগ্রামটা লেখার পরে রান করব কম্পাইলার সফটওয়্যার ব্যবহার করে, তখন পুরো প্রোগ্রামটাকে সে ধীরে ধীরে বাইনারি কোডে রূপান্তর করবে, এবং সেখানে যদি কোনো ধরনের ভুল থেকে যায় তখন সে কিন্তু একসাথে সবগুলো ভুল একসাথে দেখাবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা মনে রাখবো। হ্যাঁ, তো কম্পাইলারের কাজ কি? কম্পাইলার হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে, এটা প্রোগ্রামকে একটা লিঙ্ক তৈরি করে দিবে, ভুলগুলো জানাবে, এবং এই পুরো প্রোগ্রামটাকে তার প্রধান মেমোরিতে, হ্যাঁ প্রধান মেমোরিতে বা রেজিস্টারে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করবে। তাহলে এর সুবিধাগুলো কি? সুবিধা এবং অসুবিধাগুলো যদি আমরা দেখি, সম্পূর্ণ প্রোগ্রামকে সে একেবারেই অনুবাদ করে সবগুলো ভুল একসাথে জানায়, এবং উৎস এবং বস্তু প্রোগ্রামকে প্রয়োজনে ছাপিয়ে বের করতে পারে বা বের করার সহায়তা করে। তো এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধাপে ধাপে ভুল সংশোধনের কোনো উপায় কম্পাইলারে নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এবং আরো একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে মেমোরি বেশি প্রয়োজন হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রধান মেমোরিতে স্মৃতি অবস্থানের ব্যবস্থা করে, স্মৃতি অবস্থানের ব্যবস্থা করলে যেহেতু পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে তাই পুরো প্রোগ্রামটাকে তার মেমোরিতে রাখতে হয়, যার ফলে মেমোরি স্পেসও বেশি দরকার হয়, এবং পুরো প্রোগ্রামটা যেহেতু একসাথে অনুবাদ করে এখানে একটা সুবিধার কথা মিসিং গিয়েছে, সেটা হচ্ছে কিন্তু সময় কম লাগে, ভুল বা ত্রুটি চিহ্ন করতে কিন্তু সময় কম লাগে। এরপরে আমরা আসি ইন্টারপ্রেটার, যে কম্পাইলার যেহেতু একসাথে সবগুলো কাজ করে সেই দুর্বলতা দূর করার জন্য নতুন একটা অনুবাদক সফটওয়্যার আসে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কাছে তোমার মনে হয় ইন্টারপ্রেটার চিনো? যেমন ধরো কোনো বিদেশি লোক যদি বাংলাদেশে আসে, তাহলে দেখা যাবে যে তুমি যদি তার সাথে থাকো, সে যদি কোনো লোকদের কিছু কথা বলে, সে সম্পূর্ণ কথাগুলো বলার পরে যদি তুমি পুরো অংশটা বাংলায় অনুবাদ করো তাহলে সেটা হচ্ছে কম্পাইলার। তার মানে ওই লোকের সম্পূর্ণ বক্তব্যকে তুমি তোমার স্মৃতিতে ধারণ করেছো এবং পরবর্তীতে সবগুলো কথা বলে দিয়েছো, এটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটারটার কাজ কি? ইন্টারপ্রেটারের যদি তুলনামূলক করি তাহলে সেটা হচ্ছে ওই লোকটা একটা লাইন বলবে, তুমি সাথে সাথে একটা লাইনে অনুবাদ করে বলবা। এইটি এটি হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য। ইন্টারপ্রেটার কি করে? সেটা হচ্ছে যখনই প্রোগ্রাম লেখা হবে, একটা লাইন লেখা হবে, সাথে সাথে সেটাকে সে অনুবাদ করবে, এবং সেখানে যদি কোনো ধরনের লজিক্যাল এরর বা সিনট্যাক্স এরর থাকে সাথে সাথে সেটাকে সে ভিউ করবে, এবং যতক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত সেই ভুল সংশোধন করা না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সামনে আগাবে না। এবং এটাই হচ্ছে ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা, সেটা কি আমরা সাথে সাথে ভুলগুলো দেখতে পারবো এবং ভুলগুলো সংশোধনের উপায় সুযোগ পাবো। তো আমরা যদি এটার সংজ্ঞাটা খেয়াল করি, সেটা কি অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে বলবো আমরা ইন্টারপ্রেটার। তো ইন্টারপ্রেটারের সুবিধা কি কি? ইন্টারপ্রেটারের প্রথম সুবিধা হচ্ছে এটার ব্যবহার বেশ সহজ, খুবই সহজ, এবং ভুল সংশোধন বা প্রোগ্রাম পরিবর্তন বেশ সহজ। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট, তাই মেমোরিতে জায়গা কম লাগে, কারণ কি সে তো লাইন বাই লাইন অনুবাদ করছে। তাহলে একটা লাইন যখন অনুবাদ করবে ওই লাইনটাকে সে শুধু তার মেমোরিতে ধরবে, যখন এটা অনুবাদ শেষ হয়ে যাবে তখন সে পরবর্তী লাইনকে আবার তার মেমোরিতে নিয়ে আসবে। এত করে তার মেমোরি জায়গা কম লাগে। হ্যাঁ, এবং এখানে অনুদিত বস্তু প্রোগ্রামকে পুরোপুরি মেমোরিতে সঞ্চয় করতে হয় না, যেটা আমরা দেখেছি যে কম্পাইলারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামটাকে তার মেমোরিতে সঞ্চয় করার প্রয়োজন পড়ে। আর এখানে কি করে, একটা লাইনকে নিয়ে আসে, মেমোরিতে রাখে, অনুবাদ করে, ওকে ডান। কিন্তু এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। এরপরে আসি অসুবিধা কি, ইন্টারপ্রেটারের বেশ কিছু অসুবিধা আছে, এবং তোমরা যখন পরবর্তীতে এই কাজগুলো করবা তখন দেখবা যে যদিও ইন্টারপ্রেটারের ব্যবহার করা বেশ সহজ এবং এর মাধ্যমে ভুল সংশোধন করা খুবই সহজ, কিন্তু এর বড় অসুবিধা হচ্ছে অনেক সময়ের প্রয়োজন হয়। এরকম হয় না মাঝে মাঝে, ধরো তুমি কোনো একটা বিষয় লিখছো, তুমি লেখার পরে তোমাকে যদি মূল্যায়ন করে যে এখানে এখানে ভুল হয়েছে, তখন তোমার ভুলগুলো কারেকশন করতে একসাথে সবগুলো ভুল কারেকশন করলে, এটা একটা সুবিধা আছে। আর কিন্তু অসুবিধাও আছে যে সবগুলো ভুল দেখাচ্ছে এবং কোথায় কোথায় ভুল আছে এবং এটা পরিবর্তন করা কঠিন হয়ে যায়, যেটা কম্পাইলারের ক্ষেত্রে হয়। কিন্তু ইন্টারপ্রেটারের সুবিধার সাথে অসুবিধাটা হচ্ছে কি, যখনই ভুল পাবে তখনই তোমাকে আটকে দেবে, আর আটকে দিলে এইভাবে ধাপে ধাপে কাজ করার কারণে এখানে কিন্তু প্রচুর সময়ের বেশি প্রয়োজন হয়, অনেক বেশি সময়ের প্রয়োজন হয় যতবারই। এবং এই ইন্টারপ্রেটার দিয়ে যখনই তুমি কোনো প্রোগ্রামকে রান করাতে চাইবা, যতবার এই প্রোগ্রাম দিয়ে কার্যকর করতে হবে ততবারই সে অনুবাদ করবে। কম্পাইলারের কিন্তু এটা না, কম্পাইলার একবার অনুবাদ করার পরে বারবার আর অনুবাদ করতে হয় না। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে একটা ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটা যে কোনো প্রোগ্রাম যদি রান করাতে চায় তাহলে ইন্টারপ্রেটার প্রত্যেকবার প্রতিবারই সে ওই প্রোগ্রামটাকে অনুবাদ করবে, এটা একটা বেশ জোরালো অসুবিধা। তো এই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের বিষয়াদি। এরপরে আমরা আসি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার মূলত মেশিন ভাষার পরবর্তী যে ভাষাটা তৈরি হয়েছিল যে অ্যাসেম্বলি ভাষা, এটা শুধু অ্যাসেম্বলি ভাষার উপর ভিত্তি করে এই ট্রান্সলেটর সফটওয়্যারটা তৈরি হয়েছিল। এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কিন্তু সব জায়গায় লাগবে, সি, সি প্লাস প্লাস, অ্যালগোল, ফোরট্রান, জাভা, পাইথন, সবগুলো জায়গায় কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আমরা কাজে লাগাতে পারি। কিন্তু অ্যাসেম্বলার কিন্তু শুধুমাত্র ওই নির্দিষ্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। অ্যাসেম্বলি যে নেমোনিক কোডগুলো ব্যবহার করা হয় সেই নেমোনিক কোডগুলোকে মেশিনে রূপান্তর করার জন্য মূলত অ্যাসেম্বলি ট্রান্সলেটর, অ্যাসেম্বলার ট্রান্সলেটরটা চলে আসে। তো অ্যাসেম্বলারের সংজ্ঞাটা কি, অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় বা বস্তু প্রোগ্রামে অনুবাদ করে তাকে আমরা বলবো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার যে কাজগুলো করে সেগুলো হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে নেমোনিক কোড গুলো কি, মানে সিম্বলিক কোড যেগুলো, হ্যাঁ, যেমন অ্যাড, সাব, অ্যাড, সাব, তারপরে ডাইভ, মাল, এমইউএল, ডিআইভি, এগুলো হচ্ছে নেমোনিক কোড। তো অ্যাসেম্বলি অ্যাড্রেসকেও সে কিন্তু নেমোনিক কোডকে যেমন ট্রান্সলেট করে সাথে সাথে অ্যাসেম্বলি যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকেও সে মেশিন অ্যাড্রেসে অনুবাদ করে, এবং প্রতিটি নির্দেশ ঠিক আছে কিনা জানায়, অনেকটা ইন্টারপ্রেটারের মতো। হ্যাঁ, ইন্টারপ্রেটারের মতো অ্যাসেম্বলি ট্রান্সলেটরটা কাজ করে, সেটা হচ্ছে প্রত্যেকটা নির্দেশ ঠিক আছে কিনা সে জানাবে এবং সব নির্দেশ এবং ডেটা সে মেমোরিতে সংরক্ষণ করবে।
তো সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করার জন্য কন্ট্রোলারকে বলবে। তো এই এখানে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুইটার সমন্বিত একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি, সেটা কি প্রত্যেকটা নির্দেশ ঠিক আছে কিনা জানাবে, একই রকম ভাবে সবগুলো ভুল সংশোধনের পরে সে পুরো কন্ট্রোলারকে আবার শুরু থেকে কাজ বা শুরু থেকে প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য বলবে। এটা হচ্ছে অ্যাসেম্বলি সফটওয়্যারের বা অ্যাসেম্বলার ট্রান্সলেটরের কাজ। তো আজকে যেই বিষয়গুলো আলোচনা করলাম, তো তোমরা এই বিষয়গুলো প্রতি গুরুত্ব দিবা। আমি আগামী ক্লাসে তোমাদের ফ্লো চার্ট নিয়ে কিছু আলোচনা করব, এবং তোমরা যেটা সবচেয়ে ভালো হয় যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করি বা আলোচনা হয়, তোমরা সবচেয়ে ভালো হয় সেটা কি যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তোমরা আগে থেকে একটু স্টাডি করে ফেলবা। তো সেই জন্য আমি বলবো যে তোমরা ওই বিষয়টা একটু তোমরা ফ্লো চার্ট নিয়ে ফ্লো চার্টের বিভিন্ন ডায়াগ্রামগুলো একটু দেখে রাখবা, যাতে করে পরবর্তী ক্লাসে আলোচনা করতে আমাদের সুবিধা হয়। তো আজকের ক্লাসে তোমাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।